Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers. Kemon achen shobai? Parting character YouTube channel ebong Facebook page shobai ke shagotom. Ajke ami jacchi Pabnate. Pabna theke jabo hocche Shirajganj Shahjadpure Robindro Kuthibarite. তারপরে যাব বগুড়া মহস্থানগড় দেন ফেরার পথে যাব চায়নাবাদে ও আচ্ছা আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করাই হয় নাই আজকে আমার সঙ্গী হচ্ছে ফরাত সুজন এটা খারাপ লোক আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল 5টায় সেই রওনা আমাদেরকে দিতে হয়েছে ভোর 5:30টায় সুজনের জন্য আধা ঘন্টা দেরি হয়েছে আর আজকে আমরা পাবনাতে যাব প্রথমে কিন্তু সাধারণত আমরা পাবনাতে গেলে চন্দ্রা হয়ে টাঙ্গাইল হয়ে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ রোড দিয়ে যাই বাট আজকে আমি জীবনের ফার্স্ট টাইম আরিচা ঘাট পার হব এতদিন আমি পার হইছি পাটুরিয়া ঘাট আরিচা ঘাটে কোনোদিন যাই নাই আজকে আমি আরিচা ঘাট পার হয়ে তারপরে পাবনাতে যাব এই রাস্তাটা নাকি অনেক শর্টকাট জীবনে প্রথম যাচ্ছি আরেকটা বর্তমানে চলতেছে টেট বাবু খাইছো আমার বাবুও খাবে মানে হচ্ছে আমার বাবু বলতে আমার বাইকটা এটা তেল লোড করতে হবে সাধারণত পুরের আগের দিনই ফুল ভরতে হয় বাট আমার ব্যস্ততার জন্য মনে ছিল না সেই জন্য এখন নিতে হবে আর সাধারণত আমি এই যে খালেক পাম্প যেটা আছে কল্যাণপুরে এই পাম্পটা থেকেই তেল নিই এবং এই তেলের মানটা খুব ভালো আমি যথেষ্ট ভালো পাই মাপও সঠিক দেয় আমি স্যাটিসফাই এখান থেকে তেল নিয়ে এই ভোরবেলার আবহাওয়াটা জোস যারা আমরা দেরি করে ঘুম থেকে উঠি তারা পুরো মিস করি এই আবহাওয়াটা এই ফিলটা তো এই সময়টা বাইক চালাতে যে কি একটা ফিল এটা বোঝানোর মতো ভাষা নাই একটা বিষয় হচ্ছে খালেক পাম্প থেকে যেটা জানতে পারলাম খালেক পাম্প থেকে বাইকে 500 টাকার বেশি তেল দেয় না তো সবসময় আমি খালেক পাম্প থেকে ট্যাঙ্কি ফুল করে নেই বাট আজকে অনেক রিকোয়েস্ট করে আমাকে 1000 টাকা তেল নিতে হয়েছে তারা আমাকে ট্যাঙ্কি ফুল করে দেয় নাই জানি না কি কারণে ওদের এই পলিসিটা বাট এটা আমার কাছে খুব খারাপ লাগছে সকালবেলা সুজন মুখে কিছু দেয় নাই আমিও মুখে কিছু দিই নাই সাধারণত এই রুটটাতে টুর করার আগে আমরা ব্রেক দিই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ আজকেও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চায়ের বিরতি দিব সো আমাদের আবার দেখা হচ্ছে চায়ের বিরতিতে বিশ মাইলে ব্রেক দিলাম এবার হচ্ছে পাবনা আর এই সেই পাবলিক যে দেরি করে এত দাঁড় করা রাখছে সকালবেলা বোন মাথা মেজাজটা সম্পূর্ণ গরম করে বিএপি লোকরা দেরি করে তাদের গুরুত্ব বুঝায় দেরি তারাই করে যারা বিএপি বেসিক্যালি হচ্ছে যে ওর ভোরে সকালে 9:30 ওই যে ওই যে ওই আসল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে চায়ের দোকানগুলো বন্ধ থাকার কারণে 20 মাইলে চায়ের ব্রেক চাটা ভালো ছিল আর সকালবেলা জার্নির আগে চাটা না খাইতে পারলে মাথাটা তো একেবারে হ্যাং হয়ে থাকবে চাটা খেয়ে খুব রিফ্রেশ লাগতেছে এখন
নবীনগর পার হওয়ার পর থেকে এই যে শুরু হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ের সব থেকে ভয়ঙ্কর রাস্তার শুরু। এটা ঢাকা আরিচা হাইওয়ের যেহেতু সিঙ্গেল লেন রাস্তা, তাই এখানে বাইক রাইড করার সময় অবশ্যই সতর্কতার সাথে বাইক রাইড করবেন। দেখতে পাচ্ছি যেহেতু রাস্তার সংস্কার কাজ চলতেছে, সম্ভবত এই কাজটা সম্ভবত আমার ধারণা ঘাট পর্যন্ত এরকমই হবে। সো এই রুটে বাইক রাইড করার সময় অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে বাইক রাইড করবেন, বিশেষ করে ওভারটেক করার সময় অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে ওভারটেক করবেন, রিস্ক ওভারটেক করবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে নবীনগর থেকে মানিকগঞ্জ পর্যন্ত অনেকগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এবং ইন্ডাস্ট্রিগুলো অনেক বড় বড়। সাধারণত গার্মেন্টসের ওয়ার্কিং আওয়ার শুরু হয় 8টা থেকে, তাই এই রুটে যারা ট্যুরের রুট প্ল্যান করবেন সেজন্য এই জায়গাটা ক্রস করবেন 7টার আগে অথবা 9টার পরে। এই টাইমের ভিতরে যদি ক্রস করতে পারেন তাহলে আপনারা জ্যাম যেটা আছে, এখানে ছোট ছোট জ্যাম হয় এবং জ্যামগুলো অনেক সময় দীর্ঘ থাকে, এই জ্যামের সম্মুখীন হবেন না। আর যা পাটুরিয়া ঘাটের কাছাকাছি চলে আসছি, বামে হচ্ছে পাটুরিয়া ঘাট চলে গেছে এবং সোজা হচ্ছে আরিচা ঘাট। পাটুরিয়া ঘাট থেকে আপনি দক্ষিণবঙ্গ, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া এই সাইডগুলোর জন্য হচ্ছে পাটুরিয়াটা ব্যবহার করা হয়, আর সোজা আরিচাটা ব্যবহার করা হয় হচ্ছে পাবনাতে যাওয়ার জন্য। দ্যাট মিন উত্তরবঙ্গে যাওয়ার জন্য আরিচা ফেরিঘাটটা ব্যবহার করা হয়। কেমন লাগতেছে বলো, যে এই যে আসলা তোর বাইক উঠবে বলো? ভালোই লাগতেছে, ভিন্ন একটা অভিজ্ঞতা। দেখা যাক সামনে আরো অনেক পথ বাকি আছে ইনশাল্লাহ, একসাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইনশাল্লাহ। যে কষ্ট করে লঞ্চে বাইক উঠাইলাম, পরবর্তী জানতে পারলাম যে এখানে ট্রলারে করে পার হওয়া যায়। তো ওইটা ট্রলারে মনে হয় বাইক পার করাটা সহজ, বাট প্রথম বুঝতে পারি নাই। বাট আপনারা যখন আসবেন অবশ্যই লঞ্চে পার না হয়ে ট্রলারে পার হবেন। বাট এখানে যারা ঘাটের যারা আছে এদের বিহেভিয়ার যথেষ্ট ভালো, যথেষ্ট কোঅপারেট করছে, কারণ বাইক উঠাইতে গেলে যে লেবার লাগছে এরা ওনারা ম্যানেজ করে দিছে এবং কস্টিংটা খুবই কম নিছে। ওনাদেরকে 100 টাকা দেওয়া হয়েছে আর 20 টাকা হচ্ছে এমনি বক্সি হিসাবে দেওয়া হয়েছে। আর লঞ্চের ভাড়াটা হচ্ছে পার হেড 60 টাকা করে, আর বাইকের জন্য হচ্ছে 4টা, আর 4 দুটো সমপরিমাণ হচ্ছে।
গুডবাই কাজির হাট, এখন উদ্দেশ্য কাশীনাথপুর পাবনা। জীবনের প্রথম আসলাম এখানে, অনুভূতিটা অন্যরকম, সম্পূর্ণ আননোন রাস্তা, কষ্ট হচ্ছে তবুও এনজয় করতেছি। কাশীনাথপুরে আমি আমার অফিসের কাজ শেষ করব, কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে সিরাজগঞ্জে, আর সিরাজগঞ্জ যেতে বাধ্য হচ্ছে শাহজাদপুর, সেখানে যাব রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। এখান থেকে সম্ভবত কাশীনাথপুর হচ্ছে 10 কিলো। গুগল বাবা বলে আর কি, কাজির হাটে আসার পরে জানতে পারলাম যে এই রুটে ফেরিও চলে, ফেরি বন্ধ আছে, আর এই রাস্তার বাস ট্রাক বর্তমানে কম চলে। এই রাস্তার রাজা হচ্ছে সিএনজি, সিএনজি গুলা হচ্ছে এই রাজা, এই রাস্তাটা রাজা। রাস্তাটা ভাঙা চোরা তা বোঝা যায় না, ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা, আর রাস্তায় ছোট 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 গর্ত আছে। এখানে যেহেতু বাঁধ এলাকা, নদীর পাশে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন দুই পাশে এই ভেহিকেল গুলা দেখা যাচ্ছে। এই ভেহিকেল গুলা দিয়ে মাটি কাটা বা বিভিন্ন রকমের কাজ হয়। করোনা লকডাউনে ইউটিউবে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে এই ভেহিকেলের ভিডিও ভিউ হয়েছে, এবং ইউটিউবের র্যাঙ্কিং এ সব থেকে ভিউ হচ্ছে এই ভেহিকেল গুলার ভিডিও। চলে আসলাম কাশীনাথপুরে, কাশীনাথপুর গোল চত্বরে। এখান থেকে সোজা চলে গেছে বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ, বগুড়া, আর বানে গেছে পাবনা, রূপপুর, রাজশাহী। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ। তারপর শেষে কাশীনাথপুরের কাজ শেষ করে আমরা এখন যাব হচ্ছে শাহজাদপুরে, শাহজাদপুর রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। তারপরে কুঠি বাড়ি দেখে সবাই পেলে যাবো হচ্ছে চাঁদাবাদে। এখন বাজে দুপুর 12টা। Thank you.
হচ্ছে এটা পুরো ভাবছে পেছনে কি আছে না আছে কি আছে সেটা দেখার মতো প্রশ্ন হয় না। আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার সাজাপুর উপজেলার দিলগুড়া বাজার। এখান থেকে ডানে রবীন্দ্র কাছারি বাড়ি দেখা যাচ্ছে, আমরা ডান সাইডে যাবো। এখান থেকে ডান পাশে দেখা যাচ্ছে কয় কিলো, এখান থেকে গুগলি আমাদেরকে সাহায্য করবে কত কিলো। দিলগুড়া বাস স্ট্যান্ড কান্দাপাড়া সাজাপুর সিরাজগঞ্জ। রবীন্দ্রনাথের কাছারি বাড়ি সাজাপুর, ওই যে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি সাজাপুর সিরাজগঞ্জ। চলে আসলাম তাহলে, এটা হচ্ছে জাদুঘর আর এটা হচ্ছে অফিস প্লাস অডিটোরিয়াম। কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভেতরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, সেজন্য বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখন বাজে 2:00। এখান থেকে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা বগুড়া মহাস্থানগড় যাব, বাট এখান থেকে বগুড়া মহাস্থানগড়ের দূরত্ব হচ্ছে 104 কিলোমিটার। আর এখন যেহেতু 2:15 আমরা এখান থেকে সিরাজগঞ্জ রোড যাব, লাঞ্চ করবো ওখানে। আর সিরাজগঞ্জ রোডে গিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নিব আমরা মহাস্থানগড় যাব নাকি চায়না বেড়িবাদ হয়ে ঢাকা ফিরব। ডিপেন্ড করবে হচ্ছে লাঞ্চ করার পরে মহাস্থানগড় যাব নাকি চায়না ভেরিবাদ দেখে ঢাকা ব্যাক করব। তার জন্য আমাদের ভিডিওটার পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ করতেছি। আর ড্রাইভার চেঞ্জ, সুজন চালাবে গাড়ি। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেল আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, ভিডিও ডিসক্রিপশনে পার্ট 2 এর লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।